হাওড় জঙ্গল মোশের সিং এসব নিয়েই ময়মনসিং। তো মহারাজ আমাদের আজকের এপিসোডে ময়মনসিং জেলার বিখ্যাত ব্যক্তি কে কে এটা নিয়ে আমরা একটা দারুণ ভিডিও দেখতে যাচ্ছি। তাহলে চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন ময়মনসিং জেলার বিখ্যাত ব্যক্তির নামে তালিকা করতে গেলে প্রথমে যার নাম আসছে সে হচ্ছে আরেফিন শুভ। আর আরেফিন শুভ কিন্তু এই ময়মনসিংহের কৃতি সন্তান, যে কিন্তু বাংলাদেশের সিনেমা অঙ্গনে এক অনবদ্য ব্যক্তিত্ব। এই আরেফিন শুভ অভিনীত ঢাকা অ্যাটাক চলচ্চিত্র কিন্তু বিপুল জনপ্রিয় হয়েছিল। একই সাথে বর্তমানে কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক সহ আরও বিভিন্ন সিনেমায় তিনি দারুণ অভিনয় করেছেন এই ময়মনসিংহের কৃতি সন্তান আরেফিন শুভ। তার সুঠাম দেহ সহ তার কথা বলার অঙ্গভঙ্গি কিন্তু অসাধারণ। তাহলে চলুন এখন আমরা ময়মনসিংহের কৃতি সন্তান আরেফিন শুভর একটি টক শোর অংশবিশেষ শুনে আসি। তোমার দর্শকরা বলেছে তোমাকে আরেকটু বেশি পলিটিক্স শেখার জন্য। জি, আমিও দর্শকদেরকে বলে দিচ্ছি যে আপনারা একদম কনফিডেন্ট থাকেন এবং আশ্বস্ত করছি যে এক কিঞ্চিত পরিমাণও পলিটিক্স শিখবো না এবং করবো না। আসলে আমি সিনেমা নাটক বা বিভিন্ন কিছু দেখাতে পারতাম, যেহেতু কপিরাইট সমস্যা, আরও ভিডিওটা যদি সবাই দেখতে পারে। নাহিদ মিডিয়া কিন্তু ভালো ধরনের ভিডিও প্রচার করা হয়, এমন ধরনের কিছু উপস্থাপন করবো না যাতে আপনাদের বাধাগ্রস্ত হয়। এখন কথা হচ্ছে, তো চলুন আমরা পরবর্তী ব্যক্তিকে নিয়ে আলোচনা করি। তো চলুন, আমরা দেখতে পাচ্ছেন কি চিনতে পারছেন না, সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় যে চারজন নেতা ছিল তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বা প্রথম যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু এই ময়মনসিংহের কৃতি সন্তান। এখন সৈয়দ নজরুল ইসলাম কিন্তু বাংলাদেশের জাতীয় অঙ্গনে এক অনবদ্য ব্যক্তিত্ব এবং ময়মনসিংহ সহ সমগ্র বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র। তাহলে চলুন আমরা আরেকজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করি, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কথা হচ্ছে, অনেকে বলবেন কী ব্যাপার, কাজী নজরুল ইসলাম তো তিনি সে আসানসোল চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন, তিনি আবার ময়মনসিংহের কৃতি সন্তান হবে হতে যাবে কেন? দেখুন, কাজী নজরুল ইসলাম কিন্তু তার জীবনের অনেকটা সময় কিন্তু এই ময়মনসিংহে কাটিয়েছেন। বিশেষ করে তিনি কিন্তু 30 সালে এসেছিলেন এবং সেখানে ওই যে সে আমরা সে রুটির কাহিনী শুনেছি, সে রুটির দোকানে কাজ করতেন, যেই দোকানে কাজ করতেন সেই দোকানের যে মালিক ছিলেন তিনি কিন্তু তাকে এই ময়মনসিংহে নিয়ে আসেন। ময়মনসিংহে তিনি কিন্তু জীবনের অনেকটা সময় এই ময়মনসিংহের 30 সালে অতিক্রম করেন। তো চলুন এখন আমরা আপনাদের অবাক করে দেই, আসলে তিনি কিন্তু সঙ্গীত অঙ্গন, সুর সৃষ্টি, কাব্য নাটক প্রত্যেকটা ক্ষেত্রে সমান অবদান রেখেছিলেন। সেহেতু আমরা কাজী নজরুল ইসলামের তার নিজের করা একটি অভিনয়ের অংশবিশেষ, গীতিকাব্যের অংশবিশেষ, সেই তৎকালীন আমলের চলুন শুনে আসি বা দেখে আসি। আসলে ইনি হচ্ছেন কিন্তু আমাদের জাতীয় কবি তৎকালীন আমলের। পরবর্তীতে কিন্তু তিনি বাক সমস্যার কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়, একই সাথে সে কিন্তু 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন এবং কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে। তাহলে চলুন আমরা ময়মনসিংহের আরেকজন কৃতি সন্তানকে নিয়ে আলোচনা করি, তিনি হচ্ছেন আমাদের অল রাউন্ডার অ্যান্ড সুপারস্টার মাহমুদুল্লাহ রিয়াদ। আসলে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন, যে কিন্তু হোক ব্যাটিং কিংবা বলিং কিংবা ফিল্ডিং এক উজ্জ্বল নক্ষত্রের সাথে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সাথে তিনি কিন্তু 2015 বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি অর্জন করেছিল এই ময়মনসিংহের কৃতি সন্তান মাহমুদুল্লাহ রিয়াদ। কথা হচ্ছে, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের সাথে সেঞ্চুরি অর্জন করে এক বিপুল উচ্চতায় চলে গিয়েছিল। একই সাথে তার ক্রিকেটে ওয়ানডে, টেস্ট এবং টি-20 পারফরমেন্সে এক অনবদ্য নাম মাহমুদুল্লাহ রিয়াদ। তাহলে চলুন আমরা মাহমুদুল্লাহ রিয়াদের সেই ব্যাক টু ব্যাক 100-এর সেই স্মৃতিচারণ মুহূর্তটি দেখে আসি। সত্যি মনোমুগ্ধকর এই মুহূর্তটা ছিল, কিন্তু সত্যি দারুণ। তা এখন আমরা যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করবো সে হচ্ছেন ভাষা সৈনিক আব্দুল জব্বার। যে কয়েকজন ভাষা সৈনিকতে আমাদের নাম শুনেছি, শফিক, সালাম, বরকত, মানে আরও অনেকেই, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শফিক আব্দুল জব্বার। কথা হচ্ছে, শহীদ আব্দুল জব্বার কিন্তু এই ময়মনসিংহের কৃতি সন্তান, যিনি ময়মনসিংহের গফের গায়ে জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু ভাষা টানে ঢাকা শহরে এসেছিলেন এবং সেখানে কিন্তু তিনি আত্মদান করেন। তো এখন আমরা আরেকজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করি, তিনি হচ্ছেন, আরে আপনারা অবাক হয়ে গেলেন, আইনস্টাইন। আসলে বাংলাদেশের যিনি খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী এক নাম্বারে যিনি সুপারস্টার, তিনি হচ্ছেন স্যার জগদীশ চন্দ্র বসু। তিনিও কিন্তু এই ময়মনসিংহের কৃতি সন্তান।
আসলে ময়মনসিংহের কিন্তু অসংখ্য অসংখ্য বিদ্যাপীঠ এবং ভালো ভালো ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন। একই সাথে আরেকজন আছেন, তিনি হচ্ছেন আনন্দমোহন বসু, তিনিও কিন্তু ময়মনসিংহের কৃতি সন্তান। এখন স্যার জগদীশচন্দ্র বসু সম্পর্কে যেটা বলতে হয়, দুইটা জিনিস কিন্তু তিনি তুমুল বিখ্যাত। একটা হচ্ছে তিনি কিন্তু রেডিও আবিষ্কারের মূল পাথেয়, পরবর্তীতে মার্কিনিকে ঘোষণা করা। আসলে আমি মনে করি বা সবাই মনে করে বাংলাদেশে জগদীশ স্যারের মাধ্যমে কিন্তু রেডিও আবিষ্কার হয়েছিল। একই সাথে তার দুই নম্বর আবিষ্কার হচ্ছে গাছের যে প্রাণ আছে, সর্বপ্রথম যিনি মরেছিলেন সে হচ্ছে আমাদের এই জগদীশচন্দ্র বসু, এই ময়মনসিংহের কৃতি সন্তান। কবি সাহিত্য একই সাথে খেলাধুলা অঙ্গন এমনকি মিডিয়া শিল্পতে গেল, ময়মনসিংহে কি কোনো ইসলামী ব্যক্তিত্ব নেই? হ্যাঁ অবশ্যই, ময়মনসিংহে কিন্তু আরেক ভাষায় মুমেন শাহী বলা হয়ে থাকে। এখানে ইসলামী তাবলিগের কাজ সহ আরও বিভিন্ন ইসলামী কাজ এমনকি আলেম ওলামার দ্বারা দারুণভাবে পরিচালিত হয়। সেই হিসেবে এখন যে ব্যক্তির নাম নিয়ে আলোচনা করবো সে হচ্ছে দেখতে পাচ্ছেন পীর সাহেব ময়মনসিংহ, যিনি হচ্ছেন মহিবুল্লাহ কাসেমি। একই সাথে আরও আলো ওলামা একরাম আছেন, সেই হিসেবে আমি মহিবুল্লাহ কাসেমিকে নিয়ে আলোচনা করছি, তিনি কিন্তু ময়মনসিংহের কৃতি সন্তান। একই সাথে ইসলামী ওয়াজে জগতে এক আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব। আমরা তো পীর বলতে বুঝি যে বটতলা বসে থাকে, ফু ফকর দেয়, আরে ভাই তা না, সঠিক এবং সহি তরিকায় যারা ইসলামের খিদমত করে যাচ্ছেন তারাই হচ্ছেন আসল পীর, যেমন একজন হচ্ছেন মহিবুল্লাহ কাসেমি। তাহলে চলুন এখন আমরা মহিবুল্লাহ কাসেমি সাহেবের ইসলামী ওয়াজের অংশবিশেষ শুনি। বাহলুল কে বলছেন, বাহলুল আমার মনে হয় সময় নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, পরকালের ডাক চলে আসতেছে, বাহলুল কিছুই তো করতে পারে নাই। তখন বাহলুল বলেন, আপনি তো অনেক বুদ্ধিমান মানুষ, আপনি বাদশাহ মানুষ, ক্ষমতার মধ্যে ছিলেন, রাজা ছিলেন। বাহ, মনোমুগ্ধকর আলোচনা। তো এখন যে ব্যক্তি, আসলে আমি তো ভয় পেয়ে গেছি, এখন কি করার আছে? আসলে বিখ্যাত বলতে গেলে মানে সারা দেশে মানুষ যারা যাদের চেনে তাদেরকেই বিখ্যাত বলা হয় থাকে। সেই হিসেবে তাসলিমা নাসরিন কিন্তু বাংলাদেশের টপ লেভেল নাস্তিক, এও কিন্তু এই ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। যাই হোক, তিনি কিন্তু বর্তমানে ভারতে আছেন, তিনি কিন্তু চরম ইসলাম বিদ্বেষী। একই সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা তিনি অনলাইন বা মিডিয়া বা লেখনীর মাধ্যমে প্রচার করে থাকেন। তাকে নিয়ে বেশি কিছু বলার নেই, আমি তার নাম বলতেই চাইনি, পরবর্তী দেখলাম যে না বলে ফেলি। সে হচ্ছেন এই টপ লেভেলের নাস্তিক তাসলিমা নাসরিন, ইনিও কিন্তু ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। এখন যে ব্যক্তির নাম নিয়ে আলোচনা করবো তিনি হচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশ ক্রিকেটে এক অনবদ্য নাম কিন্তু বর্তমানে মোসাদ্দেক হোসেন সৈকত, যিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ত্রিদেশীয় ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশকে জয় সিনে আনার এক অন্যতম নায়ক, ময়মনসিংহের কৃতি সন্তান মোসাদ্দেক সৈকত। এখন মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং সাইডে এমনকি বোলিং সাইডে কিন্তু দারুণ যোগ্যতা দেখিয়ে চলেছেন। তাহলে চলুন এখন আমরা মোসাদ্দেক হোসেন সৈকতের ক্রিকেটে Nicks it, oh, Mossadegh, yes, brilliant, 6-6-4, 16 from the over, well, why wouldn't you, Mossadegh Hussain, why wouldn't you keep going when you... সত্যি মনোমুগ্ধকর ব্যাটিং। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে ময়মনসিংহ কিন্তু এছাড়াও এই লিস্ট ছাড়াও আরও অসংখ্য অসংখ্য গীতিমান ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন। আমি বর্তমান যারা বিখ্যাত তাদের নিয়ে জাস্ট আলোচনা করলাম, একই সাথে পূর্বে আমলে আরও অনেক বিখ্যাত ব্যক্তি ছিল, একই সাথে সামনে আরও বিখ্যাত ব্যক্তি এই ময়মনসিংহে জন্মগ্রহণ করেন বলে আমি আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।